আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের ঝটপট তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে পিৎজার মতো করে বিকালের সুন্দর একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো আসলে যেহেতু এটা ঘরোয়া তৈরি, তাই একেবারে যে পিৎজা বাইরের পিৎজার মতো হবে এমন নয়। আমি হোমমেড এটা সুন্দরভাবে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে মানে এই পিৎজাটা তৈরি করা যায় তাই আপনাদেরকে দেখাবো। তাই আশা করি কেউ এটা হাসবেন না যে এটা তো পিৎজার মতো হয় নাই, কারণ আমি আগেই বলে নিচ্ছি আমি পিৎজার মতো করেই বিকালের নাস্তা তৈরি করার চেষ্টা করছি, কিন্তু পিৎজা না, ঠিক আছে? তো আমি প্রথমে এখানে দু কাপ আটা নিয়ে নিয়েছি, একটি ডিম দিয়ে দিয়েছি, আর কি একটু ইস্ট আর লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্সারটি করে নিচ্ছি, মানে গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটি একটু ভালোভাবে নেড়ে তৈরি করতে হবে যাতে কোনো প্রকার এখানে লাঞ্চ না থাকে, মানে দলা পেকে না থাকে। তাহলে আপনাদের এই নাস্তাটা অনেক মজার হবে, যদিও পিৎজার মতো না হলেও মানে বাচ্চারা মজা করে খাবে বলতে পারি। তো এখানে চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর পিৎজার আকার করে আমার গোলাটি দিয়ে দিয়েছি। কিভাবে গোলাটি দিলাম সেটা তো দেখতেই পেয়েছেন, তারপরও বলতে পারি। অনেকে হয়তো খোলা জালি পিঠা চেনেন, খোলা জালি পিঠার আকার, রুটির আকার, এরকম আর কি এভাবে করে দিয়ে দিতে হবে। এরপর আমি সালাদ আমরা যে খাই ওই গাজর, টমেটো, শশা, মানে বিভিন্ন আইটেম আপনারা আপনাদের ঘরে যা থাকে, আমি এখানে গাজর, টমেটো, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু টমেটো স্লাইস করে দিয়ে দিয়েছি। তো দেখতেও খুব কালারফুল লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে, আমাদের কাছে ভালো লেগেছে। আপনারাও আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপর এখানে আমি কিছু রেড চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার দিয়েছি। রেড চিলি ফ্লেক্সটা আপনাদের বাসায় না থাকলে নিজেরাই তৈরি করে নিতে পারেন। শুকনো মরিচকে, শুকনো লাল মরিচকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করলেই রেড চিলি ফ্লেক্স হয়ে যায়, আর কালো গোলমরিচকে ব্লেন্ড করে নিলেই ওই যে ব্ল্যাক পেপার যেটাকে বলে আর কি। তো আমার কাছে ওগুলো ছিল, তাই আমি দিচ্ছি, আর আপনাদের কাছে না থাকলে এভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি এগুলো বাসায় সবার বাসায় শুকনো মরিচ বা গোলমরিচ এগুলো থাকে। তো এই তো এটার ফাইনাল লুক। এখন কেমন লাগলো আপনাদের? আমার বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করেছে, কিছুটা চস দিয়ে ওদেরকে পরিবেশন করেছে। তো এভাবে চাইলে স্বাস্থ্যকর উপায়ে আপনারাও বাসায় পিৎজার মতো করে তৈরি করে নিতে পারেন। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আশা করি নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম।